দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে একটা কলেজ আর একটা কলেজে আক্রমণ করবে। দুই দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি যে টোটাল ফেইলিওর ইন্টেলিজেন্স উইং এর, এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইং এর হচ্ছে টোটাল ফেইলিওর। সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে এই প্রবলেমগুলি নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে, সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে, একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না, তাদের মধ্যে নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী, পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ, নাৎসি পার্টি থেকে এরা নির্লজ্জ। যে নিজেরা পালিয়ে ভারতে বসে, ওরা ভারতে বসে হুঙ্কার দেয়, পালানোর জায়গা পাবে না। একটা মানুষের সেলফ এস্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ। তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো, এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে, এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে। কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে, তাদের জমি সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে, স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোনো একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য। কিন্তু ভুলে গেলে চলবে না, এই দাড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5 আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইদের হচ্ছে ধর্মীয় উপাসনাগুলোকে পাহারা দিয়ে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5 আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠন বলুন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোন ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না, কোন ফরম্যাটে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না। তারা যত চেষ্টা করুক না কেন, যে গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে, তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা আজকে নিচ্ছি, কালকে নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি, এই ধরনের বিষয় না, আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে, যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি, সেটি হচ্ছে যে গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে, কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে। আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে, আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারে বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের লেসপেন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে বৃষ্টিপুষ্ট করেছে, যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই 16 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে, তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ। সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে, নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে।